আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো অনেকেই আমাকে কমেন্ট করছেন, প্লাস হোয়াটসঅ্যাপে ইমোতে আমাকে মেসেজ করছেন, ভাই আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলছি এবং সেখান থেকে কাঙ্ক্ষিত পরিমাণে ভিউজ পাচ্ছি না, প্লাস ওয়াচ টাইম পাচ্ছি না। সো কীভাবে আমরা কাজ করব, কীভাবে মানে এগিয়ে যাব, সেই সম্পর্কে আপনাদেরকে বলে দেব। তো আমি আপনার আমার ইউটিউব চ্যানেলের একটা ফুল ক্যাটাগরি আপনাকে দেখাবো। সো আমিও প্রথম থেকে ভিউজ পাতাম না, প্লাস আমার একটা ভিডিও ছাড়লে পারে দেখা যাচ্ছে 50টা, 60টা, 20টা, 25টা আমার ভিউজ হতো। সো আমার চ্যানেলে প্রথম দিক থেকে, তো আমার চ্যানেলটা হলো তাইবা অনলাইন ইনকাম, এটা আমার চ্যানেল। সো আমি চ্যানেল সম্পর্কে আপনাকে কিছু একটা ধারণা দিই, তাহলে আপনারা খুবই উপকৃত হবেন যারা নতুন ইউটিউব নিয়ে কাজ করতে চান, যারা নতুন ইউটিউব ইউটিউবার হতে যাচ্ছেন শুধু তাদের জন্য। সো আমি প্রথম যখন আমার মানে আমি যখন প্রথম ইউটিউব চ্যানেলটা খুলি 3/11/2019 সালে, ঠিক আছে, আমি ইউটিউব চ্যানেলটা যখন খুলি তখন কিন্তু আমার ভিউজ একদম পরিমাণে কম ছিল। সো আপনাদেরকে এক এক করে দেখাই দিই। তখন আমি দেখেন 288টা ভিডিও, দেখেন 288টা ভিডিও আমি এ পর্যন্ত পাবলিশ করেছি, ২৮৮টা ভিডিও 19 সাল, প্লাস 3 বছর মতো। সো আমি তখন আমার এই চ্যানেলটা নাম ছিল আমার নামে, ঠিক আছে, তখন আমার নামে ছিল। তো আমি যখন আমার নামে চ্যানেলটা খুলি তখন আমি টিকটক ভিডিও দিতাম, ঠিক আছে, তখন আমি টিকটক ভিডিও দিতাম। সো যখন দেখলাম টিকটক ভিডিও আসলে এটা কোনো একটা ওয়ে হইতে পারে না, সো আমি তখন টিকটক ভিডিও দিতাম। তারপরে গাছ মানে কীভাবে টপে গাছ লাগাবেন, কীভাবে মানে পরিচর্যা করবেন, মানে ভিন্ন ধরনের, তারপরে অনলাইন ইনকাম, মানে সব ধরনের আমি ভিডিওগুলো দিতাম। সো মানে কি বলবো, মানে যে ভিডিওটা পাইছি সেই ভিডিওটাই তৈরি করেছি, তৈরি করে আমি দিতাম, ঠিক আছে। দিলে পরে আমার চ্যানেলে কখনোই ভিউজ আসতো না। সো অনেক কষ্ট হতো যে প্রতিদিন ভিডিও ছাড়ি কিন্তু আমার আসলে কোনো ভিউজ আসে না, কিচ্ছু আসে না। সো আমি প্রথম তারপরে কী করলাম, মানে তখন আমার ভিডিও প্রায় 400 উপরে ভিডিও ছিল, তো আমি 400 ভিডিও তখন ছিল, তখন আমি 300 ভিডিও ডিলিট করে দিলাম, ঠিক আছে, 300 ভিডিও আমি ডিলিট করে দিলাম। ভিডিও দেওয়ার পরে তারপর আমি আবার কী করলাম, আমার চ্যানেলটা আসলে গ্রো হচ্ছে না, কী কারণে, তখন আমি চিন্তা করতাম। তারপর করার পরে আমি আবার কী করলাম, তখন ট্রি মানে আমার ছাদে যেসব গাছপালা ছিল সেই গাছপালার ভিডিও করতাম, সুন্দর সুন্দর মানে কিছু গাছ ছিল সেই গাছপালার কিছু ভিডিও আমি রাখতাম এইখানে, ওইগুলো ছাড়তাম। ওইগুলো ছাড়ার পরও দেখি আমার আসলে কাঙ্ক্ষিত ভিউ আসছে না, তো কী করব। তখন আমি মনে মানে টেকনিকভাবে দেখলাম, দেখার পরে তো চিন্তা ভাবনা করলাম আমি একটা আমার চ্যানেলের নাম চেঞ্জ করব, নাম চেঞ্জ করার পরে আমি এক কোয়ালিটির ভিডিও তৈরি করব। সো এক কোয়ালিটি ভিডিও তৈরি করব, যেমন আমি এখন নাম চেঞ্জ করেছি কি তাইবা অনলাইন ইনকাম, ঠিক আছে। তাইবা অনলাইন ইনকাম করা দেওয়ার পরে আমি মানে এটা দেখেন 1 বছরে 10,000 ভিউজ, এটা 3 বছরে 60,000 ভিউজ, 9 মাসে 17,000 ভিউজ, ঠিক আছে, 2 বছরে 1.8K ভিউজ, 7.8K ভিউজ। তো আপনাদেরকে একটা একটা করে আমি দেখাই দিই। সো প্রথমে আমি একটা প্লে লিস্টে যাবো না, আমি একটা প্লে লিস্টে, সো আমি একটা ভিডিওতে আমার, সো ভিডিওতে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখন দেখেন আমি যদি ভিডিও ছাড়ি, সো আমি একটু লাস্টের দিকে আপনাদেরকে একটা দেখাই। সো যারা নতুন ইউটিউব হচ্ছেন, যারা নতুন ইউটিউবার হচ্ছেন তাদের এটার জন্য, তো যদি আপনারা সত্যিকারে ইউটিউবার হতে চান, যদি আপনারা সত্যিকারে ইউটিউবার হতে চান, যে কোনো একটা টপিকস নিয়ে আপনি কাজ করবেন, যে কোনো একটা টপিকস নিয়ে, যদি অনলাইন ইনকামের যদি আপনি কাজ করতে চান অনলাইন ইনকাম করবেন, যদি আপনি প্ল্যান নিয়ে করতে চান প্ল্যান নিয়ে করবেন, যদি ব্লগ ভিডিও তৈরি করতে চান শুধু ব্লগ ভিডিও ছাড়বেন, যদি ফুডের কোনো ভিডিও ছাড়তে চান শুধু ফুডের করবেন, তো আপনি যেই ক্যাটাগরিতে কাজ করবেন ঠিক সেই ক্যাটাগরি আপনি ভিডিও ছাড়বেন, তাহলে অবশ্যই আপনার ভিডিও অনেক অনেক র্যাঙ্ক হবে, ঠিক আছে, অনেক অনেক র্যাঙ্ক হবে এবং র্যাঙ্ক করবে। সো দেখেন আজ থেকে এটাই আমি এটা দেখাই, দেখেন আমি আজ থেকে ছয় মাস আগে যখন অনলাইন ইনকামে ভিডিও ছাড়তাম, দেখেন 6 মাস আগে 106টা ভিউজ, তারপরে 6 মাস আগে 618টা ভিউজ, ঠিক আছে, তারপরে এখন দেখেন 6 মাস আগে ভিউজগুলো দেখেন আমার 102 ভিউজ 5 মাসে, তারপরে
এইটা আছে দেখেন, 5 মাসে 89টা ভিউজ, 5 মাসে 38টা ভিউজ, 46টা ভিউজ শেষ। সো এরকম করে ভিউজ আসতে থাকলে ঠিক আছে। তো আমি আমার ইউটিউব চ্যানেলটা তখন আমার নাম ছিল অন্য নাম, ঠিক আছে, তো অন্য একটা নাম, আমার নিজের নাম দিয়েছিল। সো আমি তখন ভাবলাম যে আসলে আমার ভিউজ হচ্ছে না কেন, কী কারণে হচ্ছে না, আসলে আমার থাম্বনেলটা ভালো হচ্ছে না। সো তখন আমি ভাবলাম আমার অনেক থাম্বনেলটা ভালো হচ্ছে না, এসইওটা ভালো হচ্ছে না, তারপর ট্যাগ রিসার্চ করা হচ্ছে না, এগুলো অনেকগুলো চিন্তা করলাম এবং অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিওগুলো দেখা শুরু করলাম। সো সবার ভিডিওগুলো আমি দেখা শুরু করলাম, দেখার পরে দেখি যে আসলে তারা সুন্দর কিছু ট্যাগ ব্যবহার করে এবং সুন্দর কিছু মানে টাইটেল লেখে, টাইটেল দেয়, ডেসক্রিপশনটা সুন্দর করে এবং আপনার থাম্বনেলটা সুন্দর করে এবং ভিডিওর কোয়ালিটি ভালো করে, তো এই কারণে ওদেরকে অনেক অনেক ভিউজ হয়। তো আমি সেই চিন্তাভাবনা করলাম, করার পরে দেখেন, সো আমি তিন মাস মতো মনে হয়, হ্যাঁ এই যে এখান থেকে দেখি, তো চার মাসের মধ্যে আমি মানে একদম ভিউজ হতো না। তারপরে আমি আমার ইউটিউব চ্যানেলটা আবার নতুন করে আমি থাম্বনেল আমার ইউটিউবের ক্যাটাগরি চেঞ্জ করলাম, ইউটিউবের সব কিছু চেঞ্জ করলাম, রুল চেঞ্জ করলাম, রুল সব কিছু চেঞ্জ করলাম। তো চেঞ্জ করার পর তো আমি যখন আস্তে আস্তে ভিডিও দিলাম, তখন আমি যখন চার মাসে যখন একটা লাস্ট ভিডিওটা দিই, তখন আমার 72 ভিউজটা হয়। তারপর আমি একটা আরেকটা মানে গেম খেলে টাকা ইনকাম, তো সেরকম একটা আবার একটা অ্যাপ সারি, তখন ওই অ্যাপসটা আমার প্রমোশন হয়, ওই অ্যাপসটা কিভাবে হঠাৎ করে ভাইরাল হয়ে গেল, তা 1.5K ভিউ চার মাসে। তারপরে এখান থেকে আবার মানে ভাইরাল হলো না, তারপরে এইখান থেকে আবার দেখাই, তো একই চার মাসে আমি দেখুন মানে আমার এক ইউটিউবারদের দেখি ওরা প্রতি মাসে 10-12টা করে মানে ভিডিও ছাড়ে, তো আমি চিন্তা করলাম আমি প্রতি মাসে 10-12টা করে আমিও ভিডিও ছাড়বো। সো অনলাইন ইনকামের মধ্যে আমিও প্রতি মাসে অনলাইন ইনকামের নিয়ে 4-5টা করে ভিডিও ছাড়া শুরু করলাম। দেখেন চার মাসে আমি 1-2-3-4-5-6-7-8 অনেক ভিডিও ছাড়ছি। তারপরে আমি নতুন কী করলাম, তো আমি একটা করলাম কি, ইউটিউবে নতুন আপডেট একটা র্যাঙ্ক হলো চার মাস আগে, এটা ইউটিউবের নতুন আপডেট আসলো, আপডেট নিয়ে আমি একটা কাজ করলাম। আপডেট নিয়ে কাজ করার মধ্যে দেখি আমার 2.6K ভিউজ আমি এখান থেকে পেয়ে গেলাম। তো আমি তখন ভাবলাম যে আসলে মানে এই ধরনের কাজ, যখন একটা কাজ চলে, প্রথম ভাবেন আপনি একটা আজকে ইউটিউবের নতুন একটা আপডেট আছে, সেই আপডেটটা আপনি ভালোভাবে একটা ভিডিও বানালেন, ভিডিও বানায় সুন্দর করে থাম্বনেল এসইও করলেন, করে আপলোড দিলেন, আপলোড দিলে মানুষ ওই ভিডিওটা আপনি আগে দেখবে, কিন্তু ইউটিউবের নতুন আপডেট আছে, এখনও কোনো বড় বড় ইউটিউবাররা এখনও ছাড়িনি, তো দেখি কি। সো যখন আমি ভিডিওটা ছাড়িয়ে দিই, তারপরে আমার 2.6K, তারপর আস্তে আস্তে সবাই বড় বড় ইউটিউবাররা ছেড়ে দেয়, ঠিক আছে, তারপর আমারটা একটু র্যাঙ্ক কম হয়ে গেলো, তো 2.6K ভিউজ। তারপরে আমি আবার এখন ছাড়ি, আবার অনলাইনে 3টা দিই, তারপর আবার নতুন ইউটিউবের নতুন আবার একটা মানে YT স্টুডিওর একটা ভিউজ আসে, মানে পরিবর্তন আসে, সেটা আমি আবার ছাড়ি, 1.5K ভিউজ, ঠিক আছে। আমি তখন ভাবলাম আসলে মানে নতুন কোনো আপডেট আসলে সেই আপডেট নিয়ে কাজ করলে আসলে খুব ভালো রেভিনিউ মানে ভিউজ পাবো এবং সাড়া পাবো। সো আমি সেটাই শুরু করলাম, করার পরে আমার এইখান থেকে দেখেন, সো 1.5K ভিউজ। তারপর আমি আবার অনলাইনে দিলাম, দেওয়ার পরে এখান থেকে এখানে দেখেন আমার 25টা ভিউজ, 37টা ভিউজ, তারপর 941টা, এরকম করে হয়, ঠিক আছে। তো হওয়ার পরে তিন মাস যখন হয়ে গেল, তিন মাসের পরে যে আমি আরও একটু চিন্তাভাবনা করলাম, আসলে আমার থাম্বনেলগুলো চেঞ্জ করতে হবে, প্লাস ভিডিওর কোয়ালিটি আরও বাড়াতে হবে। তো আমি যখন আস্তে আস্তে ভিউজ পাচ্ছি, তখন ভিডিওর কোয়ালিটিগুলো বাড়াতে হবে। সো আমি ভিডিওর কোয়ালিটিগুলো বাড়ালাম, বাড়ানোর পরে দেখেন আমার তিন মাসের মধ্যে প্রথম যখন ভিডিও সারি 1K ভিউজ, তারপরে আরেকটা সারি সেটা আমার হয় 25K ভিউজ, তারপরে ইউটিউব নিয়ে আরেকটা সারি 1K ভিউজ, 98 ভিউজ, ঠিক আছে, তো 938টা ভিউজ, এরকম শুরু হয়ে গেল। হ্যাঁ, তারপরে শুরু হওয়ার পরে তারপর অনলাইনে আমি দেওয়ার পরে দেখেন তিন মাসে আমি অনেক ভিডিও ছাড়ি, তিন মাসে প্রায় 15টা ভিডিও আমি ছাড়লাম,
মানে তিন মাস এক মাসের মধ্যে আমি 15টা ভিউজ ছাড়লে পারে আমার 15টার মধ্যে আমার 5টা র্যাঙ্কই হয়ে গেল ঠিক আছে সো দেখেন তিন মাসে আমার অনেক ভিডিও ছাড়া আছে তিন মাসে ঠিক আছে তিন মাসে অনেক ভিডিও ছাড়া আছে আমার সো তিন মাসের অনেক ভিডিও ছাড়ার পরে যখন দুই মাস আর মানে জানুয়ারি বা ফেব্রুয়ারি এই দুই মাস মানে ডিসেম্বর এবং জানুয়ারি ডিসেম্বর জানুয়ারিতে আমি যখন আবার ভিডিও নতুন করে ছাড়া শুরু করলাম এবং ছাড়া শুরু করার পরে দেখেন আমার এইখানে 1.1K ভিউজ ভিডিও ছাড়লেই 1.1K ভিউজ তারপরে দেখেন এটা 1.1K ভিউজ এটা 1.1K ভিউজ এইটা 1.12K ভিউজ তারপরে এটা 1.1K ভিউজ আসলে দেখেন প্রত্যেকটা আমি এখন ভিডিও ছাড়লেই আমার 1000, 1500, 2000 ভিউজ হয়ে যাচ্ছে কারণ আমি ভিডিওটা ভালো করতেছি র্যাঙ্ক করতেছি এবং ভিডিওটা সুন্দর করতেছি এই কারণে আমার ভিডিওগুলো দেখেন প্রচুর পরিমাণে ভিডিও ছাড়লেই 1.4K সো এইটা আমি কিন্তু একবারই পাইনি আপনাদেরকে দেখাইছি আমি গত 3 বছর ধরে অনেক কষ্ট করার পরে সামান্য এই 2-3 বছর যাওয়ার পরে 4 বছর রানিংয়ের মধ্যে 2 বছরের মধ্যে আমি কিন্তু ভিডিওর ছাড়লে পারে কিন্তু আমার এখন র্যাঙ্ক উঠে যাচ্ছে দেখছেন সো আপনারা ধৈর্য হারাবেন না দেখেন আমার প্রত্যেকটা ভিডিও 1.2, 1.8, 1.2, 1.3, 1.2 দেখেন এবার 2.4K ভিউজ তারপর 1.4K, 1.1K দেখছেন এখন আমি ভিডিও ছাড়লেই 1.2, 3.3K, 4K, 5K আমার ভিউজ হয়ে যাচ্ছে তো কী কারণে হচ্ছে ঠিক আছে সো দেখেন এটা কী কারণে হচ্ছে তারপর আমার সাবস্ক্রাইবার ছিল অনেক কম আমার তখন যখন আমার ওই 46টা 47টা সাবস্ক্রাইবার হতো তখন আমার বন্ধুদের কাছ থেকে আমি বললাম দোস্ত সো এইটা আমি চরম ভুল করেছিলাম তো আপনার যদি আপনি ভালো ভিডিও ছাড়েন সো আপনি যদি ভালো ভিডিও ছাড়েন তাহলে কিন্তু আপনার ভিউজ এবং সাবস্ক্রাইবার চেয়ে নেওয়া লাগবে না এমনি অটোমেটিক চলে আসবে ঠিক আছে সো আমার যখন তখন 500 বা 600 সাবস্ক্রাইবার ছিল মেরে কুঠে আমার হলো মানে 3 বছরে আমি সাবস্ক্রাইবার বানাইছি 4100 মতো 3 বছরে আমার সাবস্ক্রাইবার ছিল আর টোটাল যে বছরে আমার ভিডিও ভাইরাল হয়েছে যেই মাসে মানে ডিসেম্বর জানুয়ারি মাসে এই দুই মাসে আমার ভিডিওগুলো ছাড়লেই ভাইরাল হচ্ছে এই 4 মাসে আমি সাবস্ক্রাইবার পেয়েছি 4000 ঠিক আছে 4000 সাবস্ক্রাইবার পেয়েছি 4000 প্লাস সাবস্ক্রাইবার পেয়েছি ডিসেম্বর এবং জানুয়ারি আমার এখন 10K প্লাস আমার সাবস্ক্রাইবার এখন সো আপনারা বলছেন একটা ভিডিও র্যাঙ্ক করলে আপনার আর ফিরে তাকানো লাগবে না সেদিকে ঠিক আছে তো আপনারা বুঝতে পারছেন এবং কিভাবে কাজ করবেন কিভাবে কি করবেন A to Z বুঝতে পারছেন যে নতুন ইউটিউবাররা কিভাবে কাজ করবেন তো যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সবাইকে ধন্যবাদ বাই বাই